নিতাইপুর গ্রামে বসবাস করে টুনি। টুনির একটি স্বর্ণের জাদুরগাছ ছিল, সেটিকে সে সবসময় দেখাশোনা করতো এবং যত্ন করতো। পাশেই টুনির একটি বাড়ি ছিল, যার কারণে সে এখানে আসতে তেমন একটা সমস্যা হতো না। অপরদিকে বসবাস করতো টুনা। এখানে আমরা টুনাকে দেখতে পাই, অনেক লোভী ও লালসার মধ্যে ছিল। যেভাবে হোক, ওই স্বর্ণের গাছ থেকে আমাকে সমস্ত ইচ্ছে পূরণ করে আমার স্বপ্নগুলো পূরণ করতে হবে, তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি। অপরদিকে দেখা যায় টুনির ছোট্ট মেয়েটির খুব অসুস্থ, যার কারণে টুনি আর স্বর্ণের গাছটির কাছে যেয়ে দেখাশোনা করতে পারে না। যাক, ভালোই হয়েছে, টুনি এখান দিয়ে নেই, এখান দিয়ে আমি সব চুরি করে নিয়ে আসব স্বর্ণের গাছ থেকে। আচ্ছা, আমি তোমার কাছে যা চাইবো তুমি কি তাই দিতে পারবে? হ্যাঁ, অবশ্যই, তুমি যা চাইবে তাই পাবে। তো আমি তাহলে আমার ইচ্ছেগুলোর কথা বলতে পারি। আমার ইচ্ছেগুলো হলো, আমার একটা অনেক বড় বাড়ি থাকবে। আমি তোমার তিনটি ইচ্ছে পূরণ করতে পারবো, আর কোনো ইচ্ছে পূরণ করতে পারবো না। ও আচ্ছা, এ ব্যাপার? আচ্ছা, কোনো ব্যাপার না। আমার প্রথম ইচ্ছে হচ্ছে আমার একটা আলিশান বাড়ি থাকবে। আচ্ছা, তুমি যা চাও তাই হবে। তো তুমি হ্যাঁ বললেই সব হয়ে যাবে। আচ্ছা, আমি এখন কি করতে পারি, কিভাবে আমার বাড়ির কাছে চলে যেতে পারি? তোমার আলিশান বাড়িটি তোমার আগের জায়গাতেই আছে, চিন্তা করো না। আচ্ছা জাদুর গাছ, আমি আমার আর দুটি ইচ্ছে পরে জানাবো তোমাকে। আচ্ছা ঠিক আছে, তবে বেশি লোভ করতে যেও না বন্ধু। না, আমি লোভ করতে যাবো কেন? আচ্ছা, আমি আমার বাড়িটা দেখে আসি। হ্যাঁ ঠিক আছে, দেখে আসো তোমার বাড়িটি। এ বলেই টুনা তার বাড়ির সামনে চলে আসে এবং দেখে একটি আলিশান বাড়ি চলে এসেছে, এবং বাড়ির ভিতরে এসে দেখে কোনো কিছুর কমতি নেই, কিন্তু খাবার ছিল না, যেটি দেখে টুনা অনেক চিন্তিত ছিল। কি ব্যাপার, এখানে এত কিছুর সমাহার কিন্তু এখানে কোনো খাবার নেই, খাবার থাকতে হবে তো। আচ্ছা, দ্বিতীয় ইচ্ছে খাবার বলবো। এইটি কোনো কথা, আমার রাজপ্রাসাদে কোনো খাবার থাকবে না, এ তো হয় না। আমার রাজপ্রাসাদে থাকবে অনেক রকমের ফল, অনেক রকমের জুস, অনেক কিছু। এই বলে টুনা স্বর্ণের জাদুর গাছটির কাছে আবারও যায় এবং তার দ্বিতীয় ইচ্ছের কথা বলে। স্বর্ণের গাছটিও সেটি পূরণ করে দেয় এবং টুনা বাড়িতে এসে খুবই খুশি হয়, কারণ বাড়িতে অনেক রকমের ফল সাজানো ছিল টেবিলে, যেটা দেখে টুনা অনেক খুশি হয়। আমার রাজপ্রাসাদে এরকমই থাকবে, যাই আবারও গাছটির কাছে। শোনো জাদুর গাছ, আমার তৃতীয় ইচ্ছে আমি কালকে সকালে এসে জানাবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তোমার যখন ইচ্ছে হয় তখন এসে জানাও। টুনা জাদুর গাছটিকে বোঝাতে থাকে সে আগামীকাল তৃতীয় ইচ্ছেটি পূরণ করবে এবং জাদুর গাছটিও রাজি হয়। টুনা বাড়িতে এসে প্রথমেই চিন্তা করতে থাকে। টুনা সারা রাত না ঘুমিয়ে চিন্তা করতে থাকে। কিছুই তো বুঝতে পারছি না, আমি জাদুর গাছটির থেকে তৃতীয় ইচ্ছে কি চাইবো। পরের দিন টুনা আবারও স্বর্ণের গাছটির কাছে তার তৃতীয় ইচ্ছের কথা জানাতে যায়। বুঝলে জাদুর গাছ, আমার একটি স্বর্ণের বাড়ি লাগবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু বেশি লোভ করতে যেও না বন্ধু। আমার বাড়িতে আমি ছাড়া সবকিছু যেন স্বর্ণ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুমি বেশি লোভী, যা আমি বুঝতে পেরেছি। তারপর টুনা বাড়িতে এসে দেখে তার আলিশান বাড়িটি একটি স্বর্ণের বাড়িতে পরিণত হয়, কিন্তু সেখানে কোনো খাবার বা কিছুই ছিল না। তারপর টুনা দেখে তার খাবারগুলো পর্যন্ত স্বর্ণে রূপান্তরিত হয়েছে। তারপর টুনা তার ভুল বুঝতে পেরে সে আবারও জাদুর গাছটির কাছে আবারও যায় এবং তার ভুলগুলো স্বীকার করে সে আবারও আগের মতো করে নিতে চায়। তার যেরকম বাড়ি ছিল সেরকম করে দিতে বলে। গাছটিও রাজি হয়ে যায়। অন্যদিকে টুনির মেয়েটিও সুস্থ হয়ে যায়। একে একে টুনির মেয়ে সুস্থ হয়ে যাওয়াতে টুনি আবারও সেই জাদুর গাছটিকে আবার আগের মতো যত্ন ও করতে থাকে। অন্যদিকে দেখা যায় টুনাকে। টুনা আগের মতো লোভ লালসা না করে সাধারণভাবে জীবন জীবিকা করতে থাকে এবং আগের মতো আর লোভী চিন্তাভাবনা ধারা করে না। তো বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা বুঝতে পারি অতিরিক্ত লোভ করা কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। ধন্যবাদ।